গ্রামের বিয়ে মানে লাল শাড়ি আবার লাল টুকটুকে বউ আবার কেউ কেউ হলুদ শাড়িতে হলদে পরি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পনেরো দিন আগে আমার ভাইরাল চাচের মেয়ের বিয়ে খেলাম এখন আবার আমার পুপাতো ভাইয়ের বিয়ে তো আজকে হচ্ছে তার অনুষ্ঠান এখন বাজে রাত নয়টা তেতাল্লিশ আসলে প্রথমে ভেবেছিলাম যে ছোট বাচ্চা আছে আমরা ক্ষীর অনুষ্ঠানে যাব না শুধু পরের দিনে বউ ভাতের অনুষ্ঠানে যাব। কিন্তু আমার আমি আবার তুলিকে বললাম যে না তুলি চলো যেহেতু আমার পুপাতো ভাইয়ের বিয়ে ওইখানে যদি না যায় তাহলে একটা খারাপ দেখাবে এই জন্য চলো একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ দুজনে রাত নটার সময় একদম রেডি হয়ে প্রায় সাড়ে নয়টা বাজতে বাঁচতে আমার ফুপাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করলাম এখানে এসে এই যে দুজনকে ক্ষীর খাওয়াচ্ছি আমরা এটা হচ্ছে সজীব আর ওই যে মুকুট পরে আছে ওটা আমার প্রপাত ভাই সজীব হচ্ছে আমার সম্পর্কে ভাজতা হয় খুব ভালো একটা ছেলে যার প্রশংসা করে মানে শেষ করতে পারবো না এত ভদ্র একটা ছেলে যাই হোক আমার ফুপাতো ভাইয়ের বিয়ে সবাই আমার প্রপাত ভাইয়ের জন্য দোয়া করবেন তাদের সুখী জীবন তাদের দাম্পত্য জীবন যেন সুখে hi right. আর এইদিকে কান্ড দেখেন আমার কাজিন মানে আমার চাচা তো ভাই আমাদের দুজনকে খির খাওয়াবে আমাকে আর তুলিকে তো সেজন্য আমার ফুপা তো ভাইয়ের দুই পাশে আমরা দুজন বসে গেছি আমার ফুপা তো ভাইয়ের অনেক স্বাক আমাদেরকে খির খাওয়াবে তো ভাই আমাদেরকে খির খাওানোর পর আমরা ভাইয়ের কাছ থেকে টাকা চাচ্ছিলাম ভাই টাকা দাও টাকা দাও তো আসলে এখানে কি অ্যামাউন্টটা কম হোক টাকার পরিমাণটা কম হোক কিন্তু এই যে ভালোবাসা হাসি আনন্দ এটাই কিন্তু সবচাইতে বড় একটা পাওয়া আর গ্রামের বিয়েতে এই হাসি আনন্দগুলাই হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগে একদিকে ক্ষীরবাসের অনুষ্ঠান চলছে আর আরেকদিকে যে নাচ গান চলছে এখানে ওই যে তৃতীয় ওরা আসছে নাচ গান করছে এবং পাড়ার মেয়েরাও নাচ গান করছিল ওইগুলো আমি আসলে ভিডিও করে নিই অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় রাত এগারোটা বেজে গেছে কারণ যেহেতু বাড়িতে আমাদের ছোট বাচ্চা আছে এই জন্য আমরা আর দেরি করছি না আরে যে আমাদের পাড়ার সব ছেলেরা রঙে রঙে রঙিন হয়ে গেছে সবাই হলুদ পাঞ্জাবি পরে কিন্তু কিছু করার নাই যদিও মন না জন্য যে এনজয় করি কিন্তু আসলে সম্ভব না কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে তো আমার আম্মার কাছে রেখে গেছি এইদিকে আমার দাদি আমাদেরকে রাস্তা পর্যন্ত দিতে আসছে দাদি বলছে একটু দেখে শুনে যাস আসলে বিয়েটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে কারণ আমরা তো মানে একটা নির্জন জায়গায় আমাদের বাড়ি আপনারা অনেকেই জানেন বিলের পাশে আর আমরা আমাদের বিয়েটা হচ্ছে পাড়ার ভিতরে ওইখান থেকে হয়তো বা দুই তিন মিনিট লাগে যাওয়ার জন্য কিন্তু একটু ভিতরে এই দিকে আমরা বাড়িতে আসার পর দেখে আমাদের গুড্ডু সোনা একটু ঘুমায়নি তার দাদির কাছে আরাম যে আছে দেখেন কি সুন্দরভাবে তাকিয়ে আছে মা মাকে দেখে আসলে প্রত্যেকটা সন্তানই মায়ের কোল পেলে তাদের আনন্দটা মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও এখন আমার গুড্ডু সোনাকে আমরা খাওয়ায় ঘুম পাড়ায় দেবো তারপরে আমরা হ্যাঁ ঘুমাবো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার গুড্ডু সোনার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার প্রপাত ভাইয়ের দাম্পত্য জীবন যেন সুখের হয় সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে